আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম শেষ পর্যায়ে, অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে। এদিকে গুচ্ছভুক্ত অর্থাৎ জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারাও কিন্তু চূড়ান্ত ভর্তির কার্যক্রমের যে ডেটগুলো দিয়েছে বা ক্লাস কবে থেকে শুরু হবে সেই নোটিশও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। আগামী 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত কিছু বিশ্ববিদ্যালয় বা কিছু ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে এবং ধরে নিতে পারো এটা এই বছরের শেষ আবেদন কার্যক্রম, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আবেদন করতে পারে। তাই তোমার যদি অন্য কোথাও না হয়ে থাকে, তুমি এখনও ফ্রাস্ট্রেটেড অবস্থায় রয়েছো বা চিন্তা করছো কোথায় ভর্তি হবে, একটি সুযোগ তুমি নিতে চাচ্ছ, তাহলে এই 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে যেখানে যেখানে আবেদন কার্যক্রম চলছে সেখানে তুমি যোগ্যতার সাথে মিল রেখে আবেদন করে ফেলতে পারো। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। প্রথমেই আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন ক্যাম্পাস অনার্স কোর্স। এবার প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে অন ক্যাম্পাস অনার্স কোর্স চালু করেছে। 4টি কোর্স তারা চালু করেছে, বিবিএ, ল, নিউট্রিশন এবং ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট। প্রতিটি সাবজেক্টে 40টি করে আসন রয়েছে, মোট 160টি আসন রয়েছে। যদি তুমি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে তোমার 3.50, মোট জিপে 8.0 প্রয়োজন হবে। তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপে তোমার 6.50 প্রয়োজন হবে। আর তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার আলাদা করে 3.0, মোট জিপে 6.0 প্রয়োজন হবে। যাদের এসএসসি 2019-20 এবং এইচএসসি 2021-22 তারা এখানে আবেদন করতে পারবে। এটার ব্যাপক সুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে এটা অন ক্যাম্পাস, দ্বিতীয়ত হচ্ছে খুব অল্প পয়সায় পড়াশোনা করা যাবে, ধরতে পারো 60-70 হাজার টাকার মধ্যেই তোমার পুরো কোর্সটি কমপ্লিট হয়ে যেতে পারে, অর্থাৎ প্রফেশনাল অনার্সের বা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম খরচ রয়েছে। এছাড়াও এখানে কিন্তু অন ক্যাম্পাস হওয়ার কারণে বাইরে থেকে অনেক ভালো ভালো শিক্ষক এখানে পড়াতে আসবে, আর সাবজেক্টগুলো কিন্তু খুব মার্কেট ওরিয়েন্টেড এবং এখানে কিন্তু জব সেক্টরে তুমি ভালো সুযোগ সুবিধা পাবে। তবে বন্ধুরা, এখানে কিন্তু বেশ কয়েকটা অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধা, আসন সংখ্যা কম, 40টি করে আসন রয়েছে, তাই এখানে যাদের জিপিএ বেশি হবে তাদেরই কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কোর্সে কিন্তু কোনো ধরনের ভর্তি পরীক্ষা হবে না। তবে তারা একথাও বলেছে শিক্ষার্থীদের পরিমাণ বেশি হয় তাহলে তারা ভাইবারও অ্যারেঞ্জ করতে পারে। দ্বিতীয় সমস্যা হচ্ছে অন ক্যাম্পাস এবং এখানে গাজীপুরে গিয়ে তোমাকে ক্লাস করতে হবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব থাকার ব্যবস্থা নেই, তোমাকে আলাদা হাউজিংয়ের ব্যবস্থা করে নিতে হবে, অর্থাৎ আলাদা ম্যাস করে হোক বা হোস্টেল নিজের মতো ম্যানেজ করে সেখানে থাকার ব্যবস্থা করতে হবে। এটা অনেকের জন্য কিন্তু চ্যালেঞ্জিং। পাশাপাশি আবেদন করার জন্য লাগছে 500 টাকা, যদিও অনলাইনে দিতে হচ্ছে। কিভাবে আবেদন করতে হবে এই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি বন্ধুরা। এইখানে অর্থাৎ অন ক্যাম্পাসে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 5 সেপ্টেম্বর 2023। বন্ধুরা, এরপর যে কোর্সটির কথা বলবো সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি ইনস্টিটিউটগুলো। বন্ধুরা, এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, তবে এখানে কিছু সুবিধাও রয়েছে। প্রথম সুবিধাটি হচ্ছে এখানে কৃষি ইনস্টিটিউটও রয়েছে আবার ইঞ্জিনিয়ারিং কলেজও রয়েছে। যদিও এটা প্রাইভেটের মতোই খরচাটা হয়, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো অত খরচা হয় না, এটা হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এখানে 3 বছরের ইয়ার গ্যাপ নিয়েও তুমি আবেদন করতে পারবে। এসএসসির ক্ষেত্রে 2016-2017-18 হলেও আবেদন করা যাবে, এইচএসসির ক্ষেত্রে 2020-2021-2022 সালে পাশ করলেও তুমি আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.25, মোট জিপে 7.50 প্রয়োজন হবে। আর এখানে একটি সমস্যার কথা বলতে পারো, সেটি হচ্ছে এখানে এক্সাম হয়, এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে থাকে, এটা একটি সমস্যা বলতে পারো, এর জন্য আলাদা তোমার প্রিপারেশনও প্রয়োজন হবে। পাশাপাশি আবেদন করার জন্য প্রয়োজন হবে 660 টাকা, যেটা তোমাকে অনলাইনে দিতে হবে। এই ছিল কিছু সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করলাম। আর এই কোর্সের আবেদন করার শেষ সময় হচ্ছে আগামী 31 আগস্ট 2023। বন্ধুরা, তৃতীয় যে কোর্সটির কথা বলবো সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্স। বন্ধুরা, অনেকের কাছেই ডিগ্রি পাস কোর্স একটি জনপ্রিয় কোর্স বা খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স, কারণ অনেকেই সাধারণ অনার্সে আবেদন করার মতো জিপিএ নেই বা অন্য কোথাও যাওয়ার মতো জায়গা নেই, বা ডিগ্রি কোর্সটাই তার জন্য সাশ্রয়ী হয় বা তার জিপিএর সাথে এবং আর্থিক সব কিছু মিলিয়ে তার জন্য একটি পারফেক্ট কোর্স। তোমরা যারা এখনও পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করোনি বা আবেদন করলেও ভালো সাবজেক্ট পাওনি বা হতাশার মধ্যে রয়েছো, ইয়ারটা লস করতে চাচ্ছ না, তারা কিন্তু ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারো। বন্ধুরা, ডিগ্রি পাস কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি সায়েন্স, আর্টস, কমার্সের যেই কোনো বিভাগে হও না কেন, তুমি 2.0 নিয়েও এখানে আবেদন করতে পারবে, এটি একটি বড় সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এখানে সরকারি বেসরকারি কলেজ রয়েছে, তাই তোমার জিপিএর সাথে মিলে তুমি যে কোনো সরকারি বেসরকারি কলেজ চয়েস করতে পারবে। এখানে রিলিজ স্লিপের সুবিধা রয়েছে, অর্থাৎ প্রথম
মেধাতালিকায় চান্স না পেলে, দ্বিতীয় মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকায় চান্স না পেলে কোটা, কোটাতে চান্স না পেলে প্রথম রিলিজ স্লিপ, যেখানে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ স্লিপ, সেখানে তুমি আরও 5টি কলেজে আবেদন করতে পারবে। তার মানে কিন্তু মোটামুটি ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। সরকারি কলেজগুলিতে খুবই অল্প পয়সা লেখাপড়া করা যায়, উপবৃত্তির সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। 3 বছরের একটি প্রোগ্রাম, এরপর যদি তুমি 2 বছরের একটি মাস্টার্স করে ফেলো, তাহলে বিসিএস সহ অন্যান্য সব জায়গায় তুমি আবেদন করতে পারবে। মোটামুটি এটা অনেকের জন্যই ফ্লেক্সিবল হতে পারে। বন্ধুরা, ডিগ্রির আবেদন কার্যক্রমটি আগামী 30 আগস্ট 2023 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অনলাইনে 30 আগস্টের মধ্যে আবেদন করতে হবে, 250 টাকা লাগবে, যেটা কলেজের নিয়মে জমা দিতে হবে। সর্বশেষ একটি কোর্সের কথা বলবো, সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড কোর্স। যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত হতে চাও বা এই পেশায় নিজেকে দেখতে চাচ্ছ, তারা অবশ্যই এই বিএড কোর্সটি করতে পারো। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো ইয়ার গ্যাপ কোনো ব্যাপার না অ্যালাউ করা হয়, অর্থাৎ তুমি যে কোনো বয়সের শিক্ষার্থী হলেও আবেদন করতে পারবে এবং এখানে তোমার যে কোনো জিপিএ অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। আবেদন করার জন্য লাগছে 600 টাকা। আর বন্ধুরা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই কোর্সটিতে তোমরা আবেদন করতে পারবে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। মোটামুটি সময় হাতে রয়েছে, তোমরা চাইলে সিদ্ধান্ত নিয়ে আবেদন করতে পারবে। এই ছিল 4টি কোর্স যেটার আবেদন কার্যক্রম এই মুহূর্তে চলছে, তোমরা আবেদন করতে পারো। আর 3টি গুরুত্বপূর্ণ কোর্সের কথা বললাম, যার আবেদন কার্যক্রম 30 আগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, যে পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।